তো আজকে আমি চলে এসেছি নয়াবাদে। এখন আমি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এই লেক ভিউটা আপনারা পাবেন ফ্ল্যাট থেকে। আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা, বাইপাসে যেটা রয়েছে এখান থেকে 1 কিলোমিটার হবে। আর লেফট সাইডে এটা হচ্ছে আপনার গড়িয়া স্টেশন কবি সুভাষ মেট্রো স্টেশন, এখান থেকে 800 মিটার হবে। সো এই লোকেশনেই আজকে আপনাদেরকে 2BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলেছি নয়াবাদে, এখানে আজকে আপনাদেরকে 2BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে বিবেক। প্রপার্টি ব্রিচের নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তারা ডিরেক্টলি বিবেককে কল করে নেবেন। তো বিবেক, এবার যদি এক্সাক্ট লোকেশনটা যদি বলতে কোথায় আছে এটা? হ্যাঁ, আমরা এক্সাক্ট লোকেশনে দাঁড়িয়ে আছি নয়াবাদ মেন রোডের উপরে, ঠিক আছে। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে 1B বাস স্ট্যান্ড থেকে 150 মিটার ডিস্ট্যান্স। 150 মিটার? একদম 150 মিটার। তো এই 1B বাস স্ট্যান্ডের বাসগুলো কোথায় যায়? এটা কলকাতার কোন কোন প্রান্তে যায়? কলকাতার যায় অ্যাকচুয়ালি, এগুলো টালিগঞ্জ হয়ে যায়। ওকে, ঠিক আছে। আর নিয়ারেস্ট আর ল্যান্ডমার্ক হচ্ছে পিছনে ক্যান্সার হসপিটালটা থাকছে, একদম পুরো পিছনে, জাস্ট পিছনে। আচ্ছা। আর এছাড়া হচ্ছে মেট্রো স্টেশনটা জাস্ট 800 মিটার ডিস্টেন্স, সুভাষ মেট্রো। আর বাইপাস মেট্রোটা যেটা সত্যজিৎ রায় যেটা মেট্রোটা হবে, চালু হবে পুজোর সময়, ওটা ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার মধ্যে আছে। ওটা পুজোর সময় স্টার্ট হয়ে যাবে নাকি? হ্যাঁ, রবি পর্যন্ত হওয়ার কথাবার্তা চলছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। লোকেশনটা খুবই সুন্দর, পেছনেই দেখতে পাচ্ছেন এখানে আপনার মেইন রোডটা পেয়ে যাবেন। 25 ফিটের রাস্তা রয়েছে। তো এখান থেকে তো অটোগুলো যায়? হ্যাঁ, সবই অটো। এগুলো কি গড়িয়া স্টেশনে যায়? হ্যাঁ, গড়িয়া স্টেশন যায়, পুরো মেট্রো স্টেশনেও যায়। আচ্ছা, তো কত 800 মিটার বলে, তাই তো? 800 মিটার ওই ইরিশাতে বা টোটোতে টাইম লাগে ম্যাক্সিমাম 3-4। অটোতে কত ভাড়া আছে? এখানে 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া। তো এটা তো G+4 বিল্ডিং রয়েছে, আর একটা ইউনিট 2BHK অ্যাভেলেবল আছে কি? বাকি যা ছিল সব সোল্ড আউট হয়ে গেছে, রিসেন্ট হয়ে গেছে সবগুলো। আমরা দিয়েছি আগে ভিডিও। আচ্ছা আচ্ছা। আর একটা ইউনিট জাস্ট আছে 2BHK ফ্ল্যাট। তো এখানে কি 2BHK আর 3BHK ছিল? হ্যাঁ, 3BHK সবগুলো সোল্ড আউট। সোল্ড আউট। আচ্ছা, আর এটা কোন ফ্লোরে অ্যাভেলেবল আছে? অনলি 3rd ফ্লোরে অ্যাভেলেবল। 3rd ফ্লোরে। আর পার্কিং পেয়ে যাবে তো? পার্কিং 2BHK সাথে হবে না। ও, পার্কিংটা হবে না। তো এবার পার্কিং এর ব্যবস্থা তোমরা করে দেবে যদি কেউ ফ্ল্যাট নেয়? কারো কাছে যদি 4-wheeler থাকে, সামনাসামনি পার্কিং, মানে রেন্টও হয়ে যাবে, আর কেউ যদি কিনতে চায় সেটা আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখানে রেন্ট কত আছে এমনি মোটামুটি? রেন্ট মোটামুটি 2-4 wheeler মোটামুটি ধরুন 800 থেকে 2000। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। এবার অ্যামেনিটিস নিয়ে একটু কথা বলা যাক, এখানে অ্যামেনিটিস কি রয়েছে? অ্যামেনিটিস বলতে গেলে সেলফ স্ট্যান্ডার্ড বিল্ডিং, সেলফ থাকছে না, তবে এখানে নিচে সিকিউরিটি রুম থাকছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে সিএসসি এর পাওয়ার ব্যাকের দরকার লাগছে না। আর কেএমসি জল পেয়ে যাবে, লিফট থাকছে, এইগুলো থাকছে, মানে বেসিক অ্যামেনিটিস গুলো এখানে স্ট্যান্ডার্ড ফ্ল্যাটে। আর এইগুলো ছাদে হচ্ছে কি, একটা মানে টয়লেট থাকছে। আচ্ছা, ছাদে টয়লেট থাকবে, ইমার্জেন্সি। ছাদটা পুরো গার্ডেনিং টাইপে করা হবে। আচ্ছা, গার্ডেনিং টাইপে করা হবে, অলরাইট। এবার হচ্ছে কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? একদম কাছে বলতে গেলে হসপিটাল, পিছনে ক্যান্সার হসপিটাল আছে, রাইট। আর আমাদের সামনে উপরে পিছনে জাস্ট আছে ওই আমাদের পিএলএস হসপিটাল আছে, বাইপাসের উপরে, একদম কাছে এগুলো। আর বাইপাসে গেলে তো মোটামুটি রুবির মধ্যে তো প্রচুর দিকে আছে, পাশে আরএনটি করা আছে, আরই করে এখান থেকে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আচ্ছা, এবার এখানে স্কুল কি আছে? একদম স্কুল বলতে এখানে 5-6টা স্কুল আছে, সব ইংলিশ মিডিয়াম স্কুল, একদম মানে এখান থেকে ধরুন বাইপাস থেকে যেতে যেতে ম্যাক্সিমাম টাইম 7 থেকে 10 মিনিট। আর কলেজ? কলেজ হচ্ছে কি, আমাদের এই ইন্দুস কলেজ আছে গড়িয়াতে, এসে সম্মেলন কলেজ আছে বাগাজতিনে। আচ্ছা, আর এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? দুটোই থাকছে, বোরিং প্লাস কেএমসি। কেএমসি থাকছে, তো কর্পোরেশনের জল তো ডেফিনেটলি এখানে আয়রন সেরকম জমবে না। আর বিসিসি নাকি এখানে ওয়াটার লগিং হয় না? এই লোকেশনটা হয় না, আপাতত হয়নি এখনো পর্যন্ত। আচ্ছা, আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? সিএসসি। তাই তো লোডশেডিং হওয়ার কোনো ব্যাপারই নেই আর। আচ্ছা, এবার মার্কেট এরিয়া নিয়ে একটু কথা বলা যাক, এখানে কাছাকাছি লোকাল মার্কেট কি রয়েছে? মার্কেট 3 থেকে 4খানা আছে। সব থেকে হাঁটা পথে হবে 1B থেকে একটু এগিয়ে গেলে গড়িয়া মার্কেটটা পড়ে যাচ্ছে, রাইট। এছাড়া হচ্ছে উপরের সামনে ওখানেও মা সবজি সব পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও নয়াবাদ পিছনে এখান থেকে ধরুন ওই ম্যাক্সিমাম 3-3.5 মিনিট লাগবে টোটোতে, ওই নয়াবাদ বাজারটাও পাওয়া যাবে, এগুলো মোটামুটি থাকছে এখানে। আর আমি যদি শপিং মলের কথা বলি, শপিং মল বলতে গেলে এখানে একদম সব থেকে কাছে আছে, উপরে নিচে কয়েকটা আছে। এছাড়া হচ্ছে কি, আমাদের যেতে হবে হাইল্যান্ড পার্কে। হাইল্যান্ড পার্কে আর স্পেন্সার তো রয়েছে না উপরে? হ্যাঁ, উপরে স্পেন্সার আছে। আর রিলায়েন্স ফ্রেশ, আরামবাগ মার্ট, এগুলো কাছাকাছি? এগুলো কাছাকাছি, তো 1B ওখানে হয়ে যাবে। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক, কোন ব্যাংকের সাথে টাই আপ আছে? অনলি ব্যাংক আছে, ব্যাংক অফ বরোদা। আচ্ছা, আর কাছাকাছি এখানে কোনো ব্যাংক এটিএম আছে কি? একদম কাছে, বিল্ডিং থেকে নিচে নেমে আমরা মানে 1B সামনে গেলে ওখানে পড়ে যাবে ব্যাংক এটিএম। আচ্ছা আচ্ছা বিবেক, এখানে তো দেখতে পাচ্ছি এটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, তো এটা কবের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে? ডিসেম্বরে হ্যান্ডওভার হবে। ডিসেম্বর? আচ্ছা, ম্যাক্সিমাম টাইম লাগবে ডিসেম্বর। আচ্ছা, এটা তো স্ট্যান্ডার্ড লোন ফ্ল্যাট রয়েছে, তো মেইনটেনেন্স কস্ট এখানে কত পড়বে? ম্যাক্সিমাম 1 টাকা পার স্কোয়ার ফুট। আচ্ছা, এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক, প্রমোটার এই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে আছে? বহু বছর হয়ে গেছে। আচ্ছা, তো কোয়ালিটি নিয়ে ডেফিনেটলি কোনো কম্প্রোমাইজ করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অম্বুজা সিমেন্ট, অম্বুজা সিমেন্ট, তারপর আলট্রাটেক সিমেন্ট আছে, সুপ্রিমিয়ার পাইপ আমি দেখতে পাচ্ছি। আর ভেতরে যে
জিনিসপত্র ইউজ করা হবে এগুলো সব ব্র্যান্ডেড টিমটি বার্ড আছে আচ্ছা আর বাথরুম ফিটিংস ইলেকট্রিক্যাল ওয়্যারিং এগুলো সব কি হবে এগুলো অনেকে কাস্টমারের চয়েস থাকে সেগুলো করে দেওয়া হচ্ছে আর আমাদের মোটামুটি সব ব্র্যান্ডেড কোম্পানি থাকছে আচ্ছা আর ফ্লোরিং ভিতরে কি রয়েছে সব মার্বেল মার্বেল ফ্লোরিং রয়েছে বাহ এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি এটা সাইজ হচ্ছে 771 স্কয়ার ফিট এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে আর এই ফ্ল্যাটটা আপনারা থার্ড ফ্লোরে পেয়ে যাবেন সো এটা হচ্ছে এন্ট্রান্স ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন নর্থ ফেসিং এ আমি ঢুকছি সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট আর ইস্ট ওপেন রয়েছে আর এন্ট্রান্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস এখানে মার্বেল আর গ্রানাইটের কাজ করা হবে আর এটা হচ্ছে আপনার লিফট এরিয়া লিফটের কাজ এখনো স্টার্ট হয়নি সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন আর এন্ট্রেন্সের ঠিক স্ট্রেট এটা হচ্ছে আপনার কমন বাথরুম এখানে আপনারা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর তার ঠিক পাশে রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার লেআউটটা এবার আপনাকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি সো নর্থ ফেসিং আমি ঢুকলাম ঢুকে স্ট্রেট এটা হচ্ছে আপনার কমন বাথরুমটা সো এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4.5x9 এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে ফ্লোরিং রাইট সাইডে এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট গিজারের পয়েন্ট পেয়ে যাবেন ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাবেন আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমোড তো নর্থ ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে আর ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটা এটার সাইজ হচ্ছে আপনার 15x10 দুটো আপনারা বড় বড় সাইজের বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এই সাইডে আপনারা সোফা সেট রাখতে পারবেন টিভির ইউনিটটা এই সাইডে রয়েছে আর এটা হচ্ছে আপনারা ডাইনিং স্পেস করতে পারবেন ফ্রিজের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এই সাইডটাতে আর এটা হচ্ছে আপনার ওপেন কিচেন চিমনির পয়েন্টটা উপরে আপনারা পেয়ে যাবেন মিডিয়াম সাইজের একটা সিঙ্ক বসবে এখানে গ্রানাইটের ফিনিশ থাকবে স্ল্যাবটা আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার আরোর পয়েন্ট সবই এখানে আপনারা পেয়ে যাবেন আর লিভিং রুম থেকে ডিরেক্টলি এই ভিউটা আপনারা পাবেন রেসিডেন্সিয়াল এরিয়া আর মেইন রোডটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আপনাদেরকে ফেসিংটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিং এই লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটা রয়েছে এবার আপনাকে বেডরুমসগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম আর এমসিবিটা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে সো এই ফার্স্ট বেডরুমের সাইজটা হচ্ছে আপনার 10x10.5 ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন ফেসিং দেখিয়ে দিই নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং দুটো বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে আর ফার্স্ট বেডরুম থেকে ডিরেক্টলি এই লেক ভিউটা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে এখান থেকে সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম সো এই মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে আপনার 11.5x10 ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন ফেসিং দেখে নিন ইস্ট আর নর্থ ওপেন রয়েছে এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে একটা জিনিস ভালো লাগলো কি দুটো বেডরুমেই কিন্তু আপনারা ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে আর এটা যেহেতু মাস্টার বেডরুম এখানে অ্যাটাচ বাথরুম আর অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন তো মার্বেলের কাজ এখন স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম সো এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x5.5 ঢুকেই লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট শাওয়ারের পয়েন্ট রয়েছে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন আর ফেসিংটা দেখে নিন ইস্ট ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে এবার আপনাকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে এই অ্যাটাচ ব্যালকনিটা রয়েছে এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 3x10
वाशिंग मशीन पॉइंट এই সাইডে আপনারা পেয়ে যাবেন আর এই অ্যাটাচ ব্যালকনি থেকে डायरेक्टली আপনারা লেক ভিউটা পাবেন সো বিবেক 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম এবার কত প্রাইস রাখা হয়েছে এটা হ্যাঁ বলে দি এটা টোটাল স্কয়ার ফিট আছে 771 আর 5 স্কয়ার ফিট প্রাইস আছে 4300 টাকা করে আচ্ছা আর টোটাল প্রাইস আসছে 33,15,000 তো এটা কি নেগোশিয়েবল কি টু স্লাইড নেগোশিয়েশন হতে পারে আর এখানে কোনো ব্রোকারেজ লাগবে না আপাতত আছে ওকে থ্যাংক ইউ सो এবার আপনাদের টেরেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ছাদ এখানে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হবে सो আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই